আর এবার একটা ছবি দেখাবো, দেখুন আগে রাস্তার অবস্থাটা দেখুন। এ ছবি মালদার, রাস্তার বেহাল দশা, কিন্তু কাজ হয়েছে পথশ্রী প্রকল্পে। পথশ্রী প্রকল্পে তাহলে কেমন কাজ হয়েছে? বারবার এ প্রশ্ন উঠছে। কাজের মান নিয়ে বিবাদও শুরু হয়েছে, কাদের মধ্যে বিবাদ? মালদার রতুয়ায় বিডিও বনাম পঞ্চায়েত সমিতির এই বিবাদ। রতুয়া এক নম্বর ব্লকে 4-5 কোটি টাকার কাজ ঘিরেই এই দড়ি টানাটানি, কারণ খারাপ জিনিস দিয়ে রাস্তা তৈরি বলে দাবি পঞ্চায়েত সমিতির, আর ঠিকাদারদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। আমরা তো উন্নয়নের জন্য আমাদেরকে জনগণ পাঠিয়েছে, আমরা তো উন্নয়ন চাই। এখানে যারা বলছে যে কি কাঠমানি, তো আমরা তো এখানে আমাদের কোনো কাঠমানির ব্যাপারটা নেই। আমরা চাই যে এতে উন্নত মানের কাজটা হোক। সেই বিডিও সাহেবকে আমরা কিন্তু 4-10-2024 আমরা কিন্তু একটা অভিযোগ দায়ের করেছিলাম লিখিত আকারে, যেখানে সভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষ 11 জনের সিল সই মারা আছে যে আপনি এই বিলটা দেওয়ার আগে একটু যাচাই করবেন। উনি কোনো যাচাই না করে সেই বিলটা ছেড়েছিলেন। অভিযোগ তো শুনলাম, কিন্তু এরই পাশাপাশি আরো ডিটেইল জানার চেষ্টা করব। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, দুদিন আগেই দেখেছিলাম যে কাটমানি বিবাদে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল বিডিও অফিস। কি পরিস্থিতি? এই প্রকল্পের কাজের মান নিয়ে তো প্রশ্ন উঠেছে। ঠিকাদার যারা, তারা কি বলছে? একদমই দেখো, পথশ্রী প্রকল্প নিয়ে মালদহের রতুয়ায় পঞ্চায়েত সমিতি বনাম বিডিওর মধ্যে ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়েছে। পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত, তাদের অভিযোগ গত 3 বছরের মধ্যে 4-5 কোটি টাকা পথশ্রী প্রকল্পের কাজ হয়েছে, তার অধিকাংশই নিম্নমানের। তারা বিডিওর কাছে এ নিয়ে অভিযোগ জানিয়ে সরেজমিন তদন্তের কথা বলেছিল। এরপরেও বিডিও ঠিকাদারদের বিল ছেড়ে দিয়েছেন, বিল পাস হয়ে গিয়েছে। এতে বিডিওর দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দলের পরিচালিত পঞ্চায়েত সমিতি, আর বিডিও বলছেন তদন্ত করবে জেলা প্রশাসন, কারণ যখন অভিযোগ পাওয়া গিয়েছিল তার আগেই বিল পাস হয়ে গিয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে সেটা ভিত্তিহীন, কারণ অনলাইন টেন্ডারের মাধ্যমে কাজ করা হয়েছে। এখানে নিম্নমানের কাজ হয়েছে কিনা জেলা প্রশাসন দেখবে, এমন টাইপ বলছেন বিডিও। যদিও পঞ্চায়েত সমিতি কিন্তু একদমই অপোজিট, তারা বলছেন বিডিও যোগ সাজস্ব হয়েছে ঠিকাদারদের সঙ্গে। অবশ্যই নজর থাকবে সেবক, বেহাল রাস্তায় রোজ নাভিশ্বাস। পথশ্রী প্রকল্পের কাজের মান নিয়ে স্থানীয়রাও সরব হয়েছে, স্বাভাবিক, কারণ সব থেকে ভুক্তভোগী তো তারাই। তৈরির 6 মাসের মধ্যেই রাস্তা ঠিক এরকম অবস্থা, খানা খন্দে রাস্তা ভরে গেছে। রতুয়ার পূর্ব পাড়ায় ক্যামেরা বন্দী হয়েছে বেহাল রাস্তার ছবি। 25 লক্ষ টাকার কাজ হলেও এই 800 মিটার রাস্তার অবস্থা ভয়ানক, পদে পদে হয়রানি, আর তাতেই স্থানীয়রা সরব হয়েছে। রাস্তা খুব খারাপ হয়ে গেছে, রাস্তায় মানে পাথর উল্টে গেছে, যাওয়া আসা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। এখন রাস্তাটা ভালো হওয়া যায়, রাস্তায় হাজার হাজার মানুষ যায়, রাস্তা অনেক খারাপ, সাইকেল ফাইকেল যায় না, ভালো করে কাজ করেনি। ভালো করে কে কাজ করেনি? ঠিকাদার, কাজ করতে গেলে পাথর উঠতো। আমরা ভালো চাই রাস্তা। স্থানীয়রা যারা সব থেকে বেশি ভুক্তভোগী তাদের কথা তো শুনলেন, কিন্তু এই বেনিয়মের অভিযোগ খারিজ বিডিওর। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি। বেহাল রাস্তার অভিযোগ পাওয়ার আগেই বিল পাস বলে দাবি, অভিযোগ পেয়েই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করছেন বিডিও। ঠিকাদারদের সঙ্গে যোগ সাজসের অভিযোগও বিডিও খারিজ করে দিয়েছেন। অভিযোগ এই দিয়েছিল, ওটা তদন্তের জন্য পাঠানো আছে, কারণ জেলা থেকে তদন্ত হবে। এতো অনলাইন টেন্ডার হয়, আমি কি ইচ্ছে করলে কাউকে দিতে পারবো? এটা তো সম্ভব না। যে লোয়েস্ট থাকবে তাহলে সেই পাবে, অভিযোগ তো তুলতে পারে, কোনো অসুবিধা নেই। এখন কেন কাজ বন্ধ হয়েছে এটা আয়ের জানিয়েছি, ওটা আমরা দেখবো, তদন্ত করে দেখবে।